চলতি নভেম্বর মাসেই 30 তারিখ কেন্দ্রীয় সরকার রেশনের ভর্তুকি তুলে দিতে চলেছে। মাথায় হাত সাধারণ মানুষের, তাই নিয়ে রাজনীতির জল্পনা তুঙ্গে। চলতি নভেম্বর মাসেই 30 তারিখ কেন্দ্রীয় সরকার রেশনের ভর্তুকি তুলে দিতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, করোনা পরিস্থিতিতে লকডাউন ঘোষণার সময় কর্মহীন সকলের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছিল। সকলের জন্য ভ্যাকসিন, ধাপে ধাপে লকডাউন শিথিল এবং সব শেষে ট্রেন বাস সহ সমস্ত গণপরিবহন ব্যবস্থা খুলে দেওয়ার মাধ্যমে ক্রমশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে সাধারণ মানুষ, তাই এই সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে চলছে জল্পনা। এই বিষয়ে সিপিআইএম মত প্রকাশ করেছে, সাধারণ গরিব মানুষের কথা বিজেপি সরকার কোনোদিনই ভাবে না, তারা ধনীদের তোয়াজ করতে জানে। স্টক হচ্ছে 3 কোটি মেট্রিক টন খাদ্যশস্য থাকা, সেখানে কেন্দ্রীয় সরকারের গুদামে 8 কোটির উপরে, 8 কোটি মেট্রিক টনের উপরে চাল গম এসব আছে, ফলে বিপুল খাদ্য গোডাউনে রয়ে গেছে। এটা করা মানে একেবারে মানে ভারতবর্ষের খেটে খাওয়া গরিব মানুষ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। পৃথিবীতে ক্ষুধাসূচকে আমরা 55 ছিলাম মোদী আসার সময়, এখন ওটা 100 ছাড়িয়ে গেছে। বাংলাদেশ পাকিস্তান তার পিছনে আমরা চলে গেছি, আমরা বাংলাদেশ পাকিস্তান নেপাল তার পিছনে, ফলে এই জায়গায় এই সিদ্ধান্ত মানে আরও দারিদ্র বাড়বে, অপুষ্টি বাড়বে। অপুষ্টির একটা মারাত্মক অবস্থায় আমাদের দেশ দাঁড়িয়ে আছে, ফলে দেশের ছেলেমেয়েরা, সচ্ছল ছেলেমেয়েরা, আমাদের মায়েরা তাই অপুষ্টির মধ্যে চলে যায়। দেশ গঠন হবে, রুগ্ন মানুষ দিয়ে শক্তিশালী ভারত হবে, তাহলে ওরাই বলছে শক্তিশালী ভারত তৈরি করব। তাহলে অভাব দুর্দশা ক্লিষ্ট বুভুক্ষ ভারতবাসী শক্তিশালী ভারতের সম্পদ হবে, ফলে এটা একটা অপরাধ, একটা ভয়ঙ্কর ক্রিমিনাল মানে অপরাধ, মানে একটা সমাজ বিরোধীরা কিছু মানুষকে খুন করে তারা যত ওটা অপরাধী, মোদি সরকার তার থেকে বেশি অপরাধী। তৃণমূলের দাবি, এ রাজ্যে সারা বছর সরকারি রাজ্য সরকারের নানান প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন সাধারণ মানুষ, উদ্দেশ্য কার্যকর না হওয়ায় কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিচ্ছে তাদের ভর্তুকি। কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন রেশন ব্যবস্থা বন্ধ করে দেওয়ার, আমরা মনে করি এই সিদ্ধান্ত সম্পূর্ণ আত্মঘাতী সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নেওয়ার ফলে ভারতবর্ষের কোটি কোটি মানুষ অসুবিধায় পড়বে, যেখানে আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পশ্চিমবাংলায় যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের খাদ্য জোগাড় করে দেওয়ার জন্য বিনামূল্যে রেশন থেকে শুরু করে চাল ডাল আলু সমস্ত কিছু তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল, সেই জায়গায় আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় সরকার হঠাৎ করে বলছেন যে আমরা এই যে রেশন ব্যবস্থা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষের অন্ন মুখে তুলে দেওয়ার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা বন্ধ করে দেবেন। আমরা বলতে চাই যে সাধারণ মানুষকে যদি এইভাবে তাদের অন্ন ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়, রেশন ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের পুষ্টি যে অভাব, সাধারণ মানুষের খাদ্যের যে অভাব, সেই সাধারণ মানুষের তাদের নিজেদের বেঁচে থাকার লড়াইয়ের মধ্যে তাদের যে সামাজিক পরিস্থিতি এবং তাদের যে সংসার চালানোর যে ক্ষমতা, স্বল্প ইনকামের মধ্য দিয়েও তারা অনেকে রেশন ব্যবস্থার উপর দাঁড়িয়ে তাদের জীবনযাপন করেন। তাই আমরা বলবো, রুগ্ন শরীরে শক্তিশালী ভারতবর্ষ তৈরি করা যায় না। তাই যারা মনে করছেন যে শক্তিশালী ভারতবর্ষ তৈরি হবে এবং রেশন ব্যবস্থা বন্ধ করবে, আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলায় যেভাবে রেশন ব্যবস্থা চালু হয়েছিল এবং প্রত্যেকের ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়েছিল, আমাদের নেত্রী যে সমস্ত প্রকল্পগুলো নেয় সেই সমস্ত প্রকল্পগুলি জনকল্যাণমুখী প্রকল্প এবং মানুষের সেবাই, সেই সমস্ত প্রকল্পগুলি আমাদের নেত্রী কখনো বন্ধ করেনি। কিন্তু আমরা দেখলাম কেন্দ্রীয় সরকার কোভিডের সময় ভোটে রাজনীতি করার জন্য কিছুদিনের জন্য রেশন ব্যবস্থা চালু করেছিল, আবার এখন যে ভোট শেষ তার রেশন ব্যবস্থাও বন্ধ করে দেওয়া হচ্ছে। তাই মানুষকে আগামী দিনে সিদ্ধান্ত নিতে হবে, এই কেন্দ্রীয় সরকার জনবিরোধী সরকার, মানুষ বিরোধী সরকার, এই সরকার মানুষকে সাধারণ মানুষের পাশে কখনো দাঁড়ায়নি। যদিও এই প্রসঙ্গে বিজেপির পাল্টা যুক্তি, যখন কঠিন সমস্যা তখন পাশে দাঁড়িয়েছিল কেন্দ্রীয় সরকার, তা সে ভ্যাকসিন হোক বা রেশন, আবারও যে কোনো সমস্যায় নিশ্চয়ই পাশে থাকবে। তবে রাজ্য সরকার এই প্রথম স্বীকার করেছে কেন্দ্রীয় অনুদানের ফলেই মৃত্যু রেশন, অথচ সাধারণ মানুষের কাছে রাজ্য সরকার রেশন দিচ্ছে বলে মিথ্যে প্রচার করত তারা। আমরা জানি যে কেন্দ্রীয় সরকার বিনা পয়সায় কোভিড সমস্যা চলাকালীন যে ফ্রিতে
পাঁচ কিলো করে চাল এবং ডাল দেওয়ার যে ব্যবস্থা করেছিল সেটা আগামী অল্প দিনের মধ্যেই বন্ধ করতে চাইছেন নরেন্দ্র মোদী। তিনি পরিষ্কার বলেছেন যে আর্থিক যে স্থিতি ছিল সেখান থেকে ভারতবর্ষ আবার দ্রুত এগিয়ে যাচ্ছে এবং মানুষের কর্মজীবন স্বাভাবিক হয়ে গেছে, সেই কারণে এই মুহূর্তে আর ফ্রি রেশনের কোনো প্রয়োজন নেই। আবার যদি প্রয়োজন পড়ে সেরকম পরিস্থিতি তৈরি হয় অবশ্যই দেবেন। কিন্তু সবচেয়ে সমস্যা দেখা যাচ্ছে কারা চেল্লাচ্ছে এখন, যারা বলতো মমতা ব্যানার্জি বিনা পয়সায় রেশনের ব্যবস্থা করেন, তারা এখন চেঁচাচ্ছে কেন কেন্দ্র সরকার রেশন ব্যবস্থা বন্ধ করবে। আরে তোমরা তো বিনা পয়সায় খাওয়াচ্ছিলে বললে, তোমরা খাও, আপত্তিটা কোথায়? এখনই আসলে বোঝা যাচ্ছে এ সরকার শুধু কেন্দ্রের দান নিয়ে নিজের নামে প্রচার করে, কেন্দ্রের প্রকল্পগুলো নিজের নামে চালু করে নিজেরা দিচ্ছি বলে মমতা ব্যানার্জির সুনাম করে। আসলে এরা যে জনগণকে ধোকা দেয় এখন বোঝা যাচ্ছে। তা রাজ্য সরকার রেশনই ব্যবস্থা চালিয়ে যাক, অসুবিধা কী? আজকে তারা যদি দিয়েই থাকে, তারা বিনা পয়সায় চাল খাওয়ায়, দু টাকা কিলো চাল খাওয়ায় এই কথাগুলো প্রচার করে, বিনা পয়সায় রেশন দেওয়ারে রেশন দুয়ারে রেশনিং ব্যবস্থা চালু করছে, তো দিন না কেন, তাতে আপত্তিটা কোথায়? প্রয়োজন আবার যদি মহামারী মারাত্মক কোনো কিছু হয় কেন্দ্র সরকার আবার দেবে। আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটছে, করোনার মহামারীকে যেভাবে জয় করলেন, এর আগে আমরা দেখেছি ওই টিকা হাম বসন্ত টিকা যে জলাতঙ্কের টিকা, সেই রোগ নিরাময় করতে কতদিন অপেক্ষা করতে হয়েছিল। চিকিৎসা বিজ্ঞান ভারতবর্ষের উন্নতি লাভ করেছে, আমরা দেখলাম ছ মাসের মধ্যে কোভিড ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেল, এবং শুধু নয় নয় পৃথিবীর বুকে এত বৃহত্তম জনসংখ্যা যে দেশে 140 কোটি মানুষকে ফ্রিতে ভ্যাকসিন দেওয়ার হিম্মত পৃথিবীর কোনো দেশের প্রধানমন্ত্রী দেখাননি, এবং বিনা পয়সায় রেশনিং ব্যবস্থা কোভিড চলাকালীন তিনি দিয়েছেন, প্রয়োজনে আবার দেবেন। গ্রামগুলো ওগুলো পেলে পরে আমাদের খুব উপকার হয়। হ্যাঁ, অর্ধেক মাসটাই আমরা ওইভাবে চলি, কী করবো? আমাদের তো ইনকাম বেশি নেই, আর শ্রমিক সব তাঁতের বাজার খুব খারাপ, ওতে আমাদের খুব মানে সুবিধা হতো আর কি। তো এই যে বন্ধ হয়ে যাওয়ার ফলে কি হবে? মানে কি হবে? আমাদের তো খুব অনাটনের মধ্যে চলবে, অভাবের মধ্যে চলবে না, এটা চিন্তায় পড়ে গেলাম। পরিবারে কতজন সদস্য? ছজন। কি কাজ করেন? ওই তাঁতের কাজ করে। তো এখন সেটা হচ্ছে? ও হচ্ছে না ঠিক মতো, না ওই অর্ধেক বিল দেয় অর্ধেক দেয় না। কি নাম আপনার? ববিতা দাস। এতদিন 190 আমার চলছিল। কতজন? আমার কোনো কাজ নেই, পরিবারে 5 জন আছে, আমি আমার কোনো কাজ নেই। এই যে বন্ধ হয়ে যাবে শুনছেন তো, কিভাবে? হ্যাঁ শুনেছি, বন্ধ হয়ে গিয়ে আমরা খুব অভাবে পড়ে যাবো। কি কাজ করেন? কি কাজ করবো? একটা চায়ের দোকানে চা বিক্রি হতো, এখন চাও বিক্রি নেই, কি করে চলবো? কজন পরিবারের সদস্য? 5 জন। কি নাম আপনার? আমার নাম মায়ারানী মজুমদার। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।